হ্যালো বন্ধুরা, আমাদের বাড়ির কাজ কতটা এগুলো আবার একটু দেখাচ্ছি। ভিতের ইট গাঁথনি সব হয়ে গেছে, আর ভিতের ওই মাঝে মাঝে যে পিলারের গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো আর কি এখন মানে ভরাট হচ্ছে ঢালাই করে করে। এরপর এই ভিতের মধ্যে মাটি ফেলা হবে, তো ওই যে গ্যাপগুলো আছে ওই গ্যাপগুলোই আর কি পূরণ করা হচ্ছে এখন। তো আমি কোনো কোনো দিন সকালে আসি ওই 10-11টার দিকে, আর সেই সন্ধেবেলার দিকে মানে বাড়ি যেতে যেতে কোনো দিন সন্ধে হয়ে যায়। সারাদিন আর কি মিস্ত্রিদের সাথে থাকি, আজকে যেমন এরকম সন্ধে হয়ে গেছে। আর সন্ধে হওয়ার পরে এই সাইডটা এত সুন্দর লাগে দেখতে, তো কি বলবো, দারুণ লাগে এখানে চারিদিকের এটা পরিবেশটা। তো আজকে আমার দাঁত তোলার পালা, বাড়ির কাজ হতে হতে এর মধ্যে আর কি আমি অসুস্থ, মানে এত দাঁত যন্ত্রণা হচ্ছে দাঁতটা রাখতেই পারলাম না। আমার আক্কেল মারি এমনিতেই ফুলে আছে, এবার এটাকে আমার তুলতে এসছি আজকে আর কি। তো দাঁত তোলার পরের আমার এই অবস্থা, কথা বলতে পারছি না, এখন এই সাইডটা অবাস হয়ে আছে। তো আমি এসে রেস্ট করছি দাঁত তুলে এসে, পুরো ব্যথা এই পাশটা। আর বাম দাদা আমার জন্য খাবার বানাচ্ছে, একদম গলা ভাত। ডাক্তার বলেছিল যে ভাতটা খাওয়া যাবে, কিন্তু সেটা খুব গলা ভাত। আর আমি যে দাঁতটা তুলেছিলাম সে দাঁতটা আমি আবার বাড়ি নিয়ে চলে এসেছি। এটা আমার দাঁত, এটাই আর কি তোলা হয়েছে। তো আমি একটু সুস্থ হয়েছি, আবার গেছিলাম, দুদিন পরে গেছিলাম আর কি। আমাদের কাজটা বন্ধ ছিল যেদিন দাঁত তুললাম সেদিন, তো তারপরে আবার যেদিন কাজে এসছে মিস্ত্রিরা আমি আবার গেছিলাম। তো এই পিলারগুলোর কিন্তু মানে ভিতের যে এই গ্যাপগুলো সেগুলো পূরণ করা হয়ে গেছে কতগুলো। আর বাম দাদা এসে নিম গাছ চড়েছে, কারণ আমি বলেছিলাম এটা নিম পাতা লাগবে, তো নিম গাছ থেকে আমার জন্য নিম পাতা পাচ্ছে। অনেকগুলো নিম পাতা নিয়ে নেমে পড়ছে। একদম টাটকা কচি কচি নিম পাতা, আর এগুলো নিয়ে এখন বাড়ি যাচ্ছি আমি। নিম পাতার সাথে আবার ফুলও আছে, এগুলো আমি গায়ে মাখবো সেই জন্য নিয়েছি। পরের দিন আবার এসে ভিতে জল দিতে হচ্ছে, কারণ সদ্য সদ্য ইট গাঁথলে তার উপরে জল দিতে হয় রোজ রোজ। আর যেখানে আমরা বালি রাখি সেখানে বালিগুলো চারিদিকে যেরকম ছড়িয়ে গিয়েছিল, তাই বামদাদা টেনে টেনে আবার সেগুলোকে এক জায়গায় করে রাখছিল। পাথরগুলো ওরকম ছড়িয়ে ছড়িয়ে ছিল কিছুটা, সেই জন্য সেগুলোও ঠিক করছিল বামদাদা। আবার সে কিছুক্ষণ জল দিল বাম দাদা, এবারে ভিতের মধ্যে কিন্তু মাটি ফেলছে এখন। এটা যদিও তার পরের দিন, প্রথমে আমরা কিছুটা মাটি দিয়েছিলাম ভিতের মধ্যে, দিয়ে তারপরে এই মাটির উপরে আর কি জল দিয়ে দিয়েছিলাম পাইপ দিয়ে দিয়ে। মাটি দেওয়ার পরে এরকম পাইপ ফেলে জল দেওয়া হয়েছিল। আর কিছুটা মাটি দেওয়া হয়েছে, এবার এর উপর কিছুটা বালি দেওয়া হবে। তো আজকে মাটি দেওয়া আর কি শেষ হয়ে গেছে, আর সেজন্যে পাইপ দিয়ে দিয়ে জল দিয়ে দেওয়া হচ্ছে এই সাইডে আর কি। মাটিগুলো ওই কাকুরা ঠিক করে দেয়নি, সেজন্য বাম দাদা আবার কোদালি দিয়ে টেনে টেনে সমান করে করে দিচ্ছিল, আবার তারপরে জল দিয়ে দিল। আজকে এটা করেই কিন্তু আমরা বাড়ি চলে যাবো।